শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, তাই না? সবাই তোমরা ভালো আছো? পূজোর পর আমাদের স্কুল কি হলো, আজকে খুললো, তাই না? সেজন্য আজকের থেকে আমাদের ক্লাস শুরু। আজকে আমরা সব ক্লাসের কি করব, বাংলা ক্লাস তোমরা দেখতে পাবে, ক্লাস টু থেকে একদম ক্লাস টেন পর্যন্ত। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করে দেই, ঠিক আছে? তোমরা আমরা আজকে কি করবো, এর আগে আমরা দুখুমিয়া পড়েছিলাম, তাই না? তারপরে আমাদের কোনটা আসে, একটা কবিতা আসে। তাহলে আমরা কোন কবিতা পড়ব? আজকে আমরা প্রার্থনা কবিতাটি পড়ব। তাহলে প্রার্থনা কবিতা কে লিখেছেন? এই দেখো, আমি বোর্ডে যেভাবে তোমাদেরকে শিখিয়ে দেই যে প্রার্থনা কবিতা, এবং লিখেছে সুপিয়া কামাল। তাহলে সুপিয়া কামাল সম্পর্কে তোমরা তো ছোট মানুষ, এত কিছু বলার কিছু নাই। তাহলে আমরা কি করব, কবিতাটা পাঠ করব। তোমরা নিশ্চয়ই এতদিনে কবিতাটা মুখস্থ করে ফেলেছো, তাই না? আমি তো জানি যে অনেক ছাত্রছাত্রী তোমরা পড়ালেখা বাসায় সুন্দরভাবে করছো, এবং কবিতাগুলো সবার মজার মজার কবিতা সবাই আগে মুখস্থ করে ফেলেছো। কিন্তু আমরা যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, সেজন্য আমি একবার তোমাদের কবিতাটা পাঠ করে শোনাই। তাহলে প্রার্থনা কবিতা লিখেছেন সুপিয়া কামাল। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। অর্থাৎ কি বলছে, তুলি দুই হাত, দুই হাত তুলে আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, করে বলি যে হে হে রহিম রহমান, এত সুন্দর পৃথিবী ধরণী অর্থাৎ পৃথিবী মোদের করেছো দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান। তাহলে কি, গাছে ফুল ফুল ধরে আমরা দেখতে পাই, তাই না? আমাদের সবার বাসায় ফুল গাছ আছে। নদী, নদীতে কি, নদী ভরা জল। আমরা নদীতে শুধু কি দেখি, পানি আর পানি। কোনো কোনো নদী অবশ্য এখন কি হয়, খরা হয়ে যায়। পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। অর্থাৎ আমরা ভোরবেলা উঠলে পাখির কণ্ঠের গান শুনতে পাই। তাহলে এগুলো সব কিছু আল্লাহ তাআলার দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাহলে সব মানুষেরা, ভাই বোন মাতা পিতা সবাই আমরা স্বজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ। অর্থাৎ মায়া মমতায় আমাদের প্রাণ ভরে দিয়েছ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি কত ভালোবাসো গে যায় এই গান। অর্থাৎ তাই যেন মোরা কি করি, আমরা যেন আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। তাই জন্য কি প্রার্থনা কবিতাটি আমাদের কি কবি লিখেছেন, যে রহিম এবং রহমানের সাথে আমরা এই কত ভালোবাসি, এবং এই পৃথিবী মায়ার সাথে আমরা কি করছি, জড়িয়ে আছি, মায়া মমতায় ভরা আমাদের এই দেশ। তাহলে কি বলেছে আমাদের প্রার্থনা কবিতায়, আমরা রহিম ও রহমান আল্লাহর কাছে প্রার্থনা করি। সুপিয়া কামাল এত সুন্দরভাবে তোমাদের জন্য, ছোট্ট বাবুদের জন্য এত সুন্দর সহজ সরল ভাষায় লিখেছেন এই কবিতাটি। আমরা সকলে কি করব, মুখস্থ করব এবং অর্থগুলো জেনে নিব। তাহলে আমাদের কবিতায় যে কবিতাটা তোমরা পড়বে এবং মুখস্থ করবে এবং কি করবে, বাসায় বারে বারে লিখবে, তাহলে কি হবে, আমাদের যে কঠিন বানানগুলো আছে, যে সজল, তারপর মোনাজাত, প্রার্থনা, এই যে শব্দের বানানগুলো, কঠিন বানানগুলো তোমরা বাসায় বারে বারে কবিতাটা লিখবে, তাহলে তোমাদের কঠিন বানানগুলো কি হবে, লেখা হয়ে যাবে, বানান ভুল হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা এখন কি করবে, আমি দেখো শব্দের অর্থগুলো লিখে রেখেছি, যেন আমাদের সময় নষ্ট না হয়। যেহেতু অনলাইনে ক্লাস, তাহলে আমরা
ক্লাসে কি করি দেখো, যে শব্দার্থ যদি থাকে তাহলে মূল শব্দ শব্দার্থ লিখি। মূল শব্দ কোনটা? প্রার্থনা। প্রার্থনা শব্দের অর্থ কি? কোনো কিছু চাওয়া। প্রার্থনা শব্দের অর্থ কোনো কিছু চাওয়া। রহিম, যার অনেক দয়া। আমি যেভাবে লিখেছি একটা করে টান দিবে, দুটো টান নয়, সমান সমান না দিয়ে একটি টান দিবে। রহিম, যার অনেক দয়া। রহমান, করুণাময় আল্লাহ। ধরণী শব্দের অর্থ পৃথিবী। মোদের মানে আমাদের। কণ্ঠ শব্দের অর্থ কি? গলা, যে আমি চিৎকার করে কথা বলছি, কণ্ঠ সেটার অর্থ গলা। তারপর কি? স্বজন শব্দের অর্থ হলো আপনজন। মমতা শব্দের অর্থ মায়া। মধুর শব্দের অর্থ খুব মিষ্টি। সৎপথ ভালো কাজের রাস্তা। তাহলে কি শব্দের অর্থগুলো আমাদের কি হয়, বইয়ের পেছন দিকে আছে, তোমরা কষ্ট করে মায়ের কাছে বের করে নিবে, অথবা এই ভিডিওটি যে এখানে আমাদের অনলাইনে দেওয়া থাকবে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, তোমাদেরকে এর আগেও দেওয়া হয়েছে, সেভাবে তোমরা আমার বোর্ড থেকে লিখে নিবে দরকার পড়লে, ঠিক আছে? বইয়ের মধ্যে লিখে নিবে, আমি জোরে জোরে বললাম তাতেই তোমাদের শব্দের অর্থগুলো লেখা হয়ে যাবে। তারপর কি আছে দেখো, দুই নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমি লিখে রেখেছি আগে যেন তোমরা বই বের করবে, আর ওটো শূন্যস্থানের জায়গাটায় লিখে নিবে যে কি লেখা আছে। তাহলে স্রষ্টার এক নাম কি? স্রষ্টার এক নাম রহিম। স্রষ্টার এক নাম রহিম। কয় হবে রহিম? ক্ষয় হবে আমাদের ধরণী। ক্ষয় হবে আমাদের ধরণী ফুলে ফলে ভরা। গ হবে মোদের গড়, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তারপর ঘ নাম্বার, আমাদের উচিত সৎপথে চলা। আমাদের উচিত সৎপথে চলা। ম নাম্বার, তিনি সুরলা কণ্ঠে গান গাইলেন। সুরেলা কণ্ঠে, সুরেলা কণ্ঠে গান গাইলেন, কণ্ঠে হবে ক মধুর নয় ঠয় একার, কণ্ঠে। চ নম্বর হবে, মায়ের মমতার তুলনা হয় না। মমতার, মমতার এখানে ড্যাশটার জায়গায় হবে মমতার। ছ হলো ছ, স্রষ্টার আরেক নাম রহমান। স্রষ্টার আরেক নাম রহমান। বর্গীয় জ, কোকিল মধুর সুরে গান গায়। কোকিল মধুর সুরে গান গায়, কি হবে এখানে একটা ড্যাশে মধুর জায়গায় আন্ডারলাইন হবে। তারপর ঝ নম্বর, তুমি ভোরে উঠে প্রার্থনা, তিনি ভোরে উঠে প্রার্থনা করেন, অর্থাৎ কি করেন? প্রার্থনা করেন। তাহলে এখানে কি হবে? আন্ডারলাইন হবে। তাহলে আমরা কি করলাম? আমরা একটি কি প্রার্থনা কবিতা পড়লাম, শব্দের অর্থ পড়লাম, এবং শূন্যস্থান পূরণ করলাম। তাহলে আমরা আজকে এটি তোমাদের বাড়ির পড়া থাকবে, কি থাকবে যে কবিতা পাঠ আমি লিখে দিচ্ছি। বাড়ির পড়া কবিতা মুখস্থ বানান, তারপর শব্দার্থ বাক্য গঠন। তাহলে আমরা কি করলাম? কবিতা মুখস্থ বা কঠিন বানানগুলো পড়বে, শব্দের অর্থ পড়বে, এবং বাক্য গঠন পড়বে। একসাথে আমরা অনেকগুলো পড়া দিতে পারি না, কারণ কি তোমরা ছোট মানুষ, তাই না? তারপরেও অনেক ছাত্রছাত্রী তোমরা পড়ে ফেলেছো, আমি সম্পূর্ণটা পড়াতে পারবো না, কারণ এরপরে 3, 4, 5, 6 ওগুলো আমি তোমাদের কি করলাম, এগুলো পড়ে তোমরা পরের উত্তরগুলো সবগুলো তোমরা নিজেরাই বইয়ের থেকে তোমরা পেয়ে যাবে। আমি একটু একটু করে বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো পড়ে ফেলবে, কারণ 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার বইয়ে দেয়া আছে। আর 4 নম্বরে কি আছে? মুখে মুখে উত্তর বলিও লিখি। এখানে কি আছে? সুন্দর ধরনী কে দান করেছেন? সুন্দর ধরনী কে দান করেছেন? রহিম ও রহমান, অর্থাৎ আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী দান করেছেন। আমরা ওই কবিতাটা সুন্দর করে মুখস্থ করলে উত্তরগুলো তোমরা তো এখানে বসে থাকলে বলেই দিতে, ম্যাডাম এটা হবে, তাই না? এখন তো তোমরা বলতে পারছো না, বাসায় তোমরা এগুলো পড়ে নিবে, মার কাছে উত্তরগুলো বলে দিবে।
আমাদের কাছে কারা আপন? আমাদের কাছে কারা আপন? বইয়ে দেওয়া আছে না, মা বাবা আত্মীয় স্বজন আমাদের আপন, খুবই আপন। তাহলে এটার উত্তর হয়ে গেল আমরা কেমন পথে চলতে চাই। আমরা সৎ সুন্দর পথে, সত্য এবং ন্যায়ের পথে চলতে চাই। তারপর কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন? কবিতায় কবি সৃষ্টিকর্তাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন, কারণ তিনি আমাদের সুন্দর পৃথিবীকে, এই পৃথিবী বা ধরণী দান করেছেন, তাই না? আমাদের এই সুন্দর পৃথিবী আর ধরণী দান করেছেন, জন্যই আমরা এই পৃথিবীতে এত সুন্দরভাবে বাস করতে পাচ্ছি। তাহলে পরের চরণ বলিও লিখি, কবিতার সাথে এগুলো বলা আছে, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, কবিতার মধ্যেই আছে শূন্যস্থান। তাই যেন মোরা তোমারে না ভুলি, ড্যাশের জায়গায় তোমারে না ভুলি। তারপরে কি আছে দেখো, রেখা টেনে মিল করি, যেমন রেখা টেনে মিল করি কি আছে, বাবা, বাবার পরে কি হবে, মা। তাহলে তোমরা কিভাবে লিখবা, বাবা, বাবা এবং মা, এভাবে লিখবা। হ্যাঁ, টান দিয়ে ক্রস দিয়ে দিয়ে লেখার কোনো দরকার নেই, ক্রস দিয়ে দিয়ে লিখবা না, বাবা মা। তারপর কি আছে, চাচা চাচি, চাচা চাচা চাচি, এইভাবে লিখবা, ঠিক আছে। তারপর কি আছে, ভাই বোন, আমরা তো জানি ভাইয়ের পরে বোন হবে, দাদা দাদি, নানা নানি, মামা মামি, ফুপা ফুপু, খালা খালু। তাহলে এইভাবে আমরা অ্যান্সারগুলো করে ফেলবো। তারপরে কি আছে দেখো, পরের নম্বরটাতে একে 87, তোমরা অঙ্ক ক্লাস করেছ 87, সা দন্ত সয় আকা তয় আকা তালিবা সয় ঋষি 87। তারপর 73, তি আর তু, তৈশিকে তি অন্তস্থকায়া তয় তয় বসেন্দ্র 73। 89, এগুলো তোমরা অঙ্কে করেছো, অঙ্ক বই দেখবে এবং 89, 76, 192 এগুলো লিখে যাবে। ফাঁকা ঘরে নিচের সংখ্যাগুলো কথায় লিখি, 77, 79, 85, 90, 93, এগুলো তোমরা বাসায় সুন্দর করে লিখে ফেলবে। আমাদের যদি স্কুল খোলে তাহলে আমরা সেগুলো কি করব, আবার তোমাদের কারেকশন করে দিব। এবং কি, তোমরা ছোট ক্লাসে পড়ো, মারাও এমনি তোমাদেরকে, মা বাবারাও এগুলো তোমাদেরকে বলে দিতে পারবে যে আমরা ম্যাডাম করিয়েছি, বুঝতে পাচ্ছি না, অনলাইনে তো শুনতে পাচ্ছি না, এরকম যদি হয়। আমার কথার শোনা যায়নি, এরকম কোনো কমপ্লেন আসেনি, তাই তারপরেও আমি বলছি যদি তোমরা ছোট মানুষ শুনতে না পারো তাহলে মা বাবাকে জিজ্ঞেস করবে, মা ম্যাডামটা কি বললো বুঝতে পারলাম না, তুমি একটু বলে দাও তো, তখন মা বাবা সুন্দর করে তোমাদেরকে বলে দিবে, ঠিক আছে। তোমরা তাহলে কি করবে, প্রার্থনা কবিতাটা পড়বে এবং 1, 2, 3 নাম্বার প্রশ্নগুলো, 4, 5, 6 সবগুলো তো বইয়ে করা আছে, সেজন্য আমি তোমাদের সময় নষ্ট করলাম না, আর যেগুলো করা নাই সেগুলো আমি করে দিলাম, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, বারে বারে হাত ধুবে, বাইরে বেশি বের হবে না, বাইরে বের হলেও মাস্ক ব্যবহার করবে এবং হাত ক্লিন করবে, তাই না? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি, ধন্যবাদ সকলকে।